যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বিহারের ওপরে, সেটা বর্তমানে বিহারের ওপরেই দুর্বল হয়ে একটা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। অর্থাৎ সেম এরিয়ার ওপরেই নিম্নচাপ দুর্বল হয়ে একটা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টা বৃষ্টিটা এখনও বেশি থাকবে। বিশেষ করে উত্তরের যে 5টা জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। সেই সাথে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের নিচের দিকে যে জেলাগুলো রয়েছে, মালদা, দুই, দিনাজপুর, এই জেলাগুলোতেও বৃষ্টিটা বেশি থাকবে। আজকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কাল থেকে উত্তরবঙ্গে ওয়েদার অনেকটা ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আরও কয়েকদিন চলবে উত্তরবঙ্গে, কিন্তু আগামীকাল বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাবে। কলকাতার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সমস্ত জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে, ইনক্লুডিং কলকাতা। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। শুধু উপকূলের কাছাকাছি যে কটা জেলা রয়েছে, 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ইনক্লুডিং কলকাতা, এই জেলাগুলো দু এক জায়গায় আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ কাল থেকেই দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার ওয়েদার এক্সপেক্টেড। তাপমাত্রা 22 তারিখের পর থেকেই মোটামুটি রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে যেটা ডিসকমফোর্ট ওয়েদার ফিলিং হচ্ছিলো বা পুজোর সময় হচ্ছিলো, খানিকটা গরম রয়েছিল, সেটা দক্ষিণবঙ্গ এই বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ হাওয়ার পরিমাণ অনেকটা বেশি ছিল। এই আর্দ্রতার কারণে ডিসকমফোর্ট অনেকটা বেড়ে গেছিলো এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের থেকে বেড়ে গেছিলো। যেহেতু এই সিস্টেমটা এবার বেড়েই যাচ্ছে, এর ফলে তাপমাত্রা এবার স্বাভাবিকের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা 22 তারিখের পর থেকেই 2-3 ডিগ্রি কমে যাবে। এর ফলে কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা, রাতের তাপমাত্রা কিছুটা কমবে, 1-2 ডিগ্রি মতো আরও কমার সম্ভাবনা রয়েছে 22 তারিখের পর। শীতের কোনো আমেজ অক্টোবর এন্ড বা নভেম্বরে যেটা খানিকটা আরামদায়ক ওয়েদার থাকে, সকালের দিকে বা রাত্রের দিকে কিছুটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, সেরকমই থাকা সম্ভাবনা। এখনই এটাকে শীত না বলে হয়তো বসন্ত বলাই, এই হেমন্ত বলাই এটার অ্যাপ্রোপ্রিয়েট।